اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما اعطيت وقنا شر ما قضيت انك تقضي ولا يقضي بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أما بعد وعليكم السلام ورحمة الله وبركاته محمد ببلوم إسلام بوغورا بنغلاديش تكي أبنى برسن كورسن جاء أكتر حديث كذا أولك أنا شهد رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم التحرر ليلة القدر في البتر من العشر الأواخر من رمضان এটা বোখারির হাদিস হাদিস নম্বর এক হাজার আটশো ছাত্তর নম্বর রাত এখানে রসুল সাম বলছেন যে রমজান মাসের শেষ দশ তারিখে বেজুর রাত সময় লোরা তুল কাদের তালাশ করো হাদিসটাই আপনার যে প্রশ্নের উত্তর পাওয়া যাবে হাদিসে যে আপনি বলতেছেন যে আমরা কোন রাত্রে কিভাবে বুঝবো এটা তো গোপন গোপন রাখা হয়েছে এটা এটাই তো রহস্যজনক জিনিসটা যে এটাকে গোপন রাখা হয়েছে এটাকে যদি প্রকাশ করা হইতো তাহলে মানুষ অন্যদিন কোনো ইবাদ করতো না একটা দিনই পুরা রমজানো হয়তো ইবাদত করতো না মানুষ এই জন্য শুধু একটা দিনে মানুষ করতো যদি এটাকে এটার কোনো বিশেষ বৈশিষ্ট্য থাকতো এটা বোঝার জন্য যে কোন দিন এটা দরকার কিন্তু এটা গোপন রাখা হয়েছে এটা বলা হয়নি মানুষকে তবে যারা নাকি নিশ্চিতভাবে এই লাইলাতুল কদর পেতে চায় তাদের জন্য একটা সহজ এই জিনিসটা বলে দেওয়া হয়েছে যে যদি কেউ নিশ্চিত রূপে লাইলেতুল কদর পেতে চায় তো সে যেন অবশ্যই এই পাঁচটা দিন সে সাধনা করে পাঁচটা দিন হচ্ছে একুশে রাত্র এবং এবং্র পঁচিশে রাত্র উনত্রিশে রাত্র এই পাঁচটা রাত্রের যে কোনো একটা মধ্যে রয়েছে এই লাইলাতুল কদর তো এইটা এটার বন্দার কল্যাণের জন্যই কারণ এই লাইলাতুল কদর তারাই পাবে যারা যাদের অন্তরে অনেক আগ্রহ আছে এবং সে আল্লাহ দেখতে চান সে পাওয়ার জন্য এবং চেষ্টা সাধনা করে এই জন্য এটাকে গোপন রাখা হয়েছে এবং যারা নাকি আরো মুতাকিম তারা তো শেষ দশ রসুলসুমা পুরা লাইলাতুল কদের পাওয়ার জন্য পুরা দশটা রাত্রে চেষ্টা সাধনা করতেন এবং রসুল বলছে তোমরা তালাস করো رسول الله صلى الله عليه وسلم، بورا دوشت لاثرة بان بوري بوريجن كجعاتن إيلاء ليلة كقدر بوجن. أنا أيش ذا ذي الله عَنْهَا قالت كأن رسول الله صلى الله عليه وسلم إذا دخل الْعَشْرَ شَدَّ مَأْزَرَهُ أذره واحيا ليله وأيقظ أول أهله. إذا بخاري مسلم حديث مسلم بخاري سويا حديث درجات نشأ عشر نمبر حديث. তো এখানে রসুল আসলাম বলতেছেন আশাকে যে যখন রমজান মাসের শেষ দশ দিনের আগমন হতো তখন রসুল্লাহ সাল্লা ইবাদতের জন্য প্রস্তুত হয়ে যেতেন রাত্রি জাগতেন এবং নিজের পরিবার পরিজনকেও জাগিয়ে দিতেন তাহলে এখানে এই মূল উদ্দেশ্য ছিল যে এই সাধনা করাটা আল্লাহ তাআলা দেখতে চায় যে এই কে কতটুকু লাইলাতুল কদর পাওয়ার জন্য চেষ্টা করে তো এখানে বিশেষ বৈশিষ্ট্য অনেকে বিভিন্ন জয়ীফ মধ্যে আসে কিন্তু মূল কথা যেটা আসল সেটা হচ্ছে লাইলাতুল কদরকে গোপন রাখা হয়েছে এবং আল্লাহ রাব্বুল আলম দেখতে চান বান্দা তার কতটুক চেষ্টা কতটুক আগ্রহ রয়েছে এবং কতটুক সে সাধনা করতে चाहता যারা নাকি কমপক্ষে এই 5টা দিন সাধনা করবে তাদের তারাই সেই সুবর্ণ সুযোগ এবং সুভাগ্যবান ব্যক্তি যারা নাকি লাইলাতুল কদর পাবে কিন্তু যারা নাকি নির্দিষ্ট কোন দিন খুঁজবে তাদের না পাওয়াটাই বেশিরভাগ ভাগ সম্ভাবনা রয়েছে এইজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলে দিয়েছেন أنس بن بولي أناس ابن مالك رضي الله عنه قال دخل رمضان فقال رسول الله صلى الله عليه وسلم إن هذا الشهر قد حضركم وفيه ليلة خير من ألف شهر من حرمها فقد حرم الخير كله ولا يحرم خيرها إلا كل محروم رواه ابن ماجة আল্লা থেকে বর্ণিত তিনি বললেন যে যখন রমজান আসলো রসুল আসলাম বললেন এই সেই রমজান তোমাদের সামনে উপস্থিত হয়েছে এতে এমন একটি রাত্র রয়েছে যা হাজার মাসের চেয়ে উত্তম যে ব্যক্তি এই রাত্রি রাত্রের সৌভাগ্য অর্জন থেকে বঞ্চিত সে সকল পণ্য থেকে বঞ্চিত লাই রাতুল কাদের থেকে শুধু হতভাগ্যই বঞ্চিত হয় হতভাগরাই বঞ্চিত হয় কাজেই এটা এত গুরুত্বপূর্ণ কিন্তু যেটা নাকি এক হাজার মাস থেকেও আরো উত্তম এবং প্রায় তিরাশি বছর বর্ষর সম পরিমাণই বাদ করার স্বভাব উম্মতি মোহাম্মদে আল্লাহ তালা বয়স দিয়েছেন ষাট থেকে সত্তর এবং একটা লোক যদি বালেগ হওয়ার পরও যদি সারা জীবন চব্বিশ ঘন্টা বাদ করে তাহলেও সে ওই পরিমাণে পোষতে পারবে না যদি কেউ লাইলাত আল্লাহ রাবুল আলমিন দোয়া করে আল্লা আমাদেরকে এই রমজান মাসে লাইলাতুল কদর দান যেন করেন এবং আমরা যেন এই পাঁচটা রাত্র যেন আমরা সময় নষ্ট না করি সূর্য ডোবা থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত আমরা যেন সারাটা রাত্র ইনশাআল্লাহ এসান নামাজ জামা মাগরিবের নামাজ জামাতের সাথে সন্ন্যত নামাজ গুলাত নামাজ এবং কোরআন তেলাওয়াত এবং দান খেরাত এবং কাজের আদেশ কাজের নিষেধ এবং জিকির আজকার সুহান আলহামদুলিল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আকবার এটা এবং কোরআন তেলাওয়াত এই ধরনের যত নফল ইবাজ আছে যত বেশি করে আমরা সারা রাতলাটা যেন এই বাজ মধ্যে কাটাই এবং লাইলাতুল কদরের যে দোয়া আছে বিশিষ্ট দোয়া সেটা আশালকে বর্ণিত রসান বলছেন আশান বলছেন যদি আমি লাইলাতুল কদর পাই তাহলে আমি কোন দোয়াটা করবো তখন রোম বললেন তুমি বলো আল্লাহ রহমান নাকি আফু ওন তহেব্বুল আফা ফু আননি অর্থাৎ হে আল্লাহ তুমি ক্ষমাশীল তুমি ক্ষমা করতে ভালোবাসো কাজে তুমি আমাকে ক্ষমা করো তো এই দোয়াটা বেশি করে চাওয়া তো দোয়া করে আল্লাহ তালা আল্লাহ রব্লাম যেন আমাদেরকে এই রমজানের মধ্যে লাইলাতুল কদের দান করেন